গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন সকালের বাজে হচ্ছে 9টা, একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। বসে এখন দেখি যে আগের যে ভিডিওটা আছে সেটা এখন দেখি, ইন্ট্রো মানে সরি এডিট এডিট তো হয়ে গেছে, ওই এখন দেখি আপলোড করবো। আপলোড করে তোমার টাইটেল থাম্বনেল সব দেবো। তো আশা করি আগের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো তেমন কিছু তো দেখায়নি আগের ভিডিওটা, আগের ভিডিওটা একটা যাওয়ার কথা ছিল, ওই দাদা বিরিয়ানি দেখার দেখানোর কথা ছিল, বাট দাদা বিরিয়ানি দেখাতে পারিনি, বিকজ হচ্ছে ওই বৃষ্টি হয়েছিল তার জন্য দেখাতে পারিনি। তো ঠিক আছে, চলো এই ভিডিওটা স্টার্ট করছে। এই ভিডিওটা মেন হচ্ছে আমি ঠিক করছি যে দুদিনের ভিডিও যাবে, যেহেতু 50টা ব্লগ কমপ্লিট হয়ে গেছে। এটা আমি আগে থেকেই ঠিক করেছিলাম যে 50টা ব্লগ যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর একটা ব্লগ আমি দিয়ে দেখব, দুদিনের যে ব্লগটা করব সেই ব্লগটা মানে দুদিনের যে কাজটা করব, মানে গোটা দিনের যে দুদিনের যে কাজটা থাকবে সেই কাজটা আমি কম্বাইন করে একটা ব্লগ করব, সেটা আমি ভেবেছিলাম। তো সেই ব্লগটা যাবে হচ্ছে আজকে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, তার দেখি তাহলে ব্লগটা কেমন কি হয় দুদিনের কম্বাইন করে। তো ঠিক আছে চলো, আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর দেখি তাহলে এখন কি কি করা যায় সেগুলো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, যে সকালের জলখাবার হচ্ছে রুটি আর সে কালকের মাটন। তো এখন এই কাজ টাজ করে উঠলাম, এখন দেখি একটু রেস্ট করব, রেস্ট করে মানে আর না হলে দেখি পড়তে বসতে পারি। তো এখন দেখি নিচে যাই, নিচে গিয়ে যা করব তো সেই সব দেখাবো। আর হ্যাঁ, একটু ছোটো মাসি বাড়ি যাওয়ার কথা ছিল, এখন যাচ্ছি না, সেটা হচ্ছে সন্ধেবেলা যাব, যখন যাব তখন দেখাবো। তো ঠিক আছে, এখন নিচে যাই, নিচে গিয়ে এখন তাহলে দেখি পড়তে বসি, আর নাহলে দেখি ও নাহলে দেখি একটু কাজ আছে সেই কাজটা সেরে নিই। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে লাঞ্চে আছে ভাত, এইদিকে হচ্ছে কচু বাটা, আর ওইদিকে আছে ঝিঙে আলুর ঝোল, এই আছে আজকে লাঞ্চে। তো এখন 6:30 বাজে, এখন একটু বেরোচ্ছি। বেরোচ্ছি মানে হচ্ছে তোমাদের আমি বলেছিলাম যে সকালবেলা মাসির বাড়ি যাওয়ার কথা ছিল বাট যাইনি, সন্ধ্যাবেলা যাবো বলেছিলাম, তাই এখন একটু যাচ্ছি মাসির বাড়ি। মাসির বাড়ি কেন যাচ্ছি, তো হচ্ছে তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম যে ছোট মেশোর মা ভর্তি ছিল হাসপাতালে, তো দুদিন আগে হয়তো এসছে, তো তার জন্য একটু দেখতেও যাচ্ছি, আর একটু কাজও আছে ছোট মাসির বাড়ি, মেশোর সাথে একটু তরকারি কিছু কথা আছে। তো ঠিক আছে, যাই এখন গিয়ে, তারপর মাসির বাড়ি গিয়ে একবারে ব্লগটা কন্টিনিউ করছি, যদি ব্লগ করার মতন পরিস্থিতি থাকে তাহলে ব্লগটা সেখানে কন্টিনিউ করবো, আর নাহলে যখন বাড়ি ফিরবো তো বাড়ি এসে একবারে ব্লগটা কন্টিনিউ করছি। তো ঠিক আছে, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো একটু আগে মাসির বাড়ি এলাম, এখন 7টা বাজে, মাসি চা দিল তাই চা খাচ্ছি, তো কি হয়েছে। আর মাসি ওইদিকে ইয়ে তালের বড়া ভাজছে, আর বোন বোন ওপরে পড়ছে তাই তো মেশোর কাছে। ঠিক আছে, দেখি যখন উপরে যাব বোনের কাছে তখন আবার দেখাবো। কালকেও খেয়েছি আজকেও খাচ্ছি তালের বড়া। এই এখন বাড়ি ঢুকলাম, দেখি এখন বই নিয়ে বসি, তো অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু ওই মাসি তালের বড়া করছিল তা মাসি বললো যে একটু বড়া খেয়ে যা, তো তার জন্য একটু লেট হয়ে গেল। তো ঠিক আছে, এখন ঝটফট ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বইটা নিয়ে বসি, বই নিয়ে বসে তারপরে একবারে যখন ডিনার করতে যাবো বা পরে টরে যখন উঠবো তখন একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ডিনারে আজকে হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে কচু বাটা, আর ওই সাইডে ঝিঙে আলুর ঝোল আর ডিম ভাজা,
সব ভাজা তাহলে এটা ঝিঙের ভর্তা। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সরি, আমি তো দুটো ব্লগ একসাথে দেব, তো আজকে আর মানে আউটরো করে কি হবে, তো ভুলে গেছিলাম যে আজকে আউটরো, তো এইসবে খেয়ে দিয়ে উঠলাম, এখন শুতে চলে যাই, দেখা হচ্ছে নেক্সট মানে কালকে সকালে। তো ঠিক আছে, দেখো তোমরা ভিডিওটা, মানে নতুন কিছু ট্রাই করছি, তো আমি হঠাৎ করে ভাবলাম যে এটা আবার ডেইলি ব্লগ দিচ্ছে কিনা, তার জন্য আউটরোটা করছিলাম এখন। তো ঠিক আছে, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে ডে টু, মানে হচ্ছে টিউজডে। তো আজকে বেরোনো তেমন ছিল না, বাট ওই যেহেতু আজকে একটু নোট টাইপ করতে হবে, তাই বেরোতে হচ্ছে, পূজাদের বাড়ি যাবো এখন। ওই এখন দেখি ব্রেকফাস্টটা সেরে নিই, ব্রেকফাস্ট সেরে যখন একবারে বেরোবো, তো সেই সময় একবারে দেখা হচ্ছে। আর ব্রেকফাস্টে কী হচ্ছে সেটা তোমরা একবারে দেখে নাও তাহলে। তো এখন সকালে খাচ্ছে হচ্ছে ভাত, এদিকে ভেন্ডি আলু ভাজা, আর এদিকে হচ্ছে ডিমের তরকারি। তো এখন 10টা বাজে, এই ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি। হ্যাঁ, আজ সাইকেল নিয়ে যাচ্ছি, আজ আর ট্রেনে যাচ্ছি না। তো ঠিক আছে, এখন বেরোই, বেরিয়ে একবারে যখন পূজাদের বাড়িতে যখন ঢুকবো, মানে পূজাদের বাড়িতে পৌঁছে একবারে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এইসবে পূজাদের বাড়িতে ঢুকলাম, এখন দেখি একটু বসবো, 5-10 মিনিট মতন বসে, আর দেখি পূজাকে বলবো যে যে কাজের জন্য এসছে সেই কাজটা করবো 5 মিনিট বসে। তো দেখা যাক ও কখন নোটোট দেয়, ও একটু আগে উঠেছে ঘুম থেকে, এখন বাইরে গেছে মুখ ধুতে, মনে মানে ফ্রেশ হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দেখাবো যে ব্রেকফাস্ট আমি করে গেছি, ব্রেকফাস্ট করবো না। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই এখন এইগুলো সকালের জল খাবার খাচ্ছে। সিদ্ধ মাছ সর গরম মাখতে দে, এটা লালি, এই লালি ছোট লালি, ওটা ছোট লালি, ওটা চিল্লানি, ওই তো অপারেশন হয়েছে, অপারেশন হয়েছে, তারপর এসেছে ছাপু, এসেছে ছাপু, ছাপি এই যে কাল রাতেই এসেছে সবাই, সর মাখবো, গরম লাগবে কি মশা, পূজা মশায় একদম পুরো প্রচন্ড মশা, আজকে এখানটাতে কোনোদিন এত মশা থাকে না, মানে বৃষ্টি হয়েছে বলে সব মশা উঠে গেছে। লাঞ্চে আজকে ভাত, হেলেঞ্চা শাকের বড়া, আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা, ডাল, আর এদিকে চিকেন। কি হয়েছে মানে গরম লাগছে, ওই একটা বড় একটা সামনে বসে বলছিস গরম লাগছে। তো এখন 6টা বাজে, একটু আগে ওই মানে খেয়ে দিয়ে ওঠার পর থেকে লিখছিলাম, তো আজকে একটু মানে কম মানে রেস্টটা করেছি, যেহেতু হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, যেহেতু লিখছিলাম খেয়ে দিয়ে ওঠে লিখে একটুখানি রেস্ট করেছিলাম, এখন উঠলাম, উঠে এখন আবার লিখবো। আর ওই সাইডে কাকিমা চা করেছে, এখন দেখি তাহলে চাটা খেয়ে আসি, চা খেয়ে এসে আবার লিখবো। আর হচ্ছে ওইদিকে পূজা হচ্ছে 6টার দিকে, মানে 6টা তো বাজেই অলরেডি, পূজার 6:30 দিকে আঁকাতে যাওয়া আছে, ও দাগিয়ে দিয়ে যাবে আমাকে,
আর আমি লিখব। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি 6টা ছটফট করে আসি। পূজা এখন আঁকাতে যাচ্ছে। কটা বাজে মোটা? 6:30। কটায় আসবি? 8টায়। আমি ততক্ষণ এখানে বসে বসে লিখবো। আর এই সাইডে ও ফোন ঢাইকে দেখো, দেখাই একটু, হাত তুলে দিয়ে, এক হাত তুলে দিয়ে গণ্ডিতায়ের মতন ঘুমাচ্ছে। এখন সাজছেন ম্যাডাম, এইখান থেকে এইটুকু যাচ্ছে, মুখে ক্রিম ট্রিম মেখে। পাগল তুই, কিছু খাবার নিয়ে আসছে? না পারবো না, আমার সাথে যাবি? আমি যেতে পারছি না, আমি লিখবো এখন। এখন না, 8টার সময় আমি বেরিয়ে ফোন করবো, তখন চলে আসবি। আমি ওখানে যাবো আবার, ওইখান থেকে আবার এইদিকে আসবো নাকি? হ্যাঁ। না কি, আমি আবার বাড়ি বাড়ি যাবো, আবার আমি বাড়ি আসবো? তো তুই কি বাড়ি ঢুকবি না এমন করছিস? হ্যাঁ নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি? আমি একা কেন হাঁটতে যাবো? বাবা, ওখান থেকে মাত্র 15-20 পা হাঁটা, তাও যদি আনতে না পারিস, বাদ দে ভাই, খেলাম না। ছাড়, কিছু না, খাবার আনতে আমি যাবো, বাট তোর জন্য আনবো না, আমি একা খেয়ে আসবো। তাহলে তাই খেয়ে আসিস, খেয়ে আসিস তাই। আমার এখানে দর্শকগণকে একটু টাটা করে দে। দেখো এতক্ষণ পোকো আমার কাছে শুয়েছিল, এখন ছাতি। ছাপি এখন আমার পাশে শুয়ে। তো এইসবে নোট টাইপ করে উঠলাম, আর পূজা এখানে নিয়ে এসেছে। এটা সু, এই অবস্থা, এই অবস্থা মানে এই তো সব নিচে বিয়ে হয়ে গেছে। পূজা এখন এনেছে মোমো, আর এদিকে হচ্ছে ফুচকা। মোমোগুলো বেশ ভালো বড় আছে। তো এখন এই বেরোচ্ছি, নোট টাইপ করা হয়ে গেছে, পূজা আসলো। তো দেখালাম যে পূজা কী কী খাবার এনেছিল, খেয়েটে পূজা একটু দাগিয়ে দিল যে আর একটা নোট, সেটা আমি বাড়িতে গিয়ে লিখবো। তো এখন বেরোচ্ছে, এখন বাজে হচ্ছে 9টা, দেখা যাক কটায় পৌঁছাই। কটায় আর পৌঁছাবো, ওই আধা ঘন্টা 45 মিনিট মতন লাগবে, সকালে যেরকম লেগেছিলো এখনও তো সেরকম লাগবে। ওই সাইডে দাঁড়িয়ে দেখছে যে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না। এখানে দেখিয়ে দিচ্ছে এই যে পূজা রিং লাইট কিনেছে একটা ছোট করে, আর জানি বুঝতে পেরেছি, আর একটা গ্রিন স্ক্রিন রয়েছে, সেটা আমি পরে দেখাবো যেদিন ও ইউজ করবে। হ্যাঁ তুই তো এমনিও তো ইয়ের জন্মদিনের দিন তো ইউজ তো করবি, সেদিন দেখিয়ে দেবো। হ্যাঁ সেই ছবিটা এডিট করে পাশে অ্যাড করে দিই। ওকে 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 ওকে, ঠিক আছে এখন যাই পালাই। ওই যে আর একজন চেটেই যাচ্ছে, পুকু চেটেই যাচ্ছে। এই পুকু কিরে, ছাড় বাদ দে, ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই, আমি এখন বাড়ি যাই। এই সবাই বাড়ি ঢুকলাম, আজ দেরি হয়ে গেছে, মানে দেরি খুবই দেরি হয়ে গেছে, 10টা বাজে। এখন দেখি ফ্রেশ ট্রেশ হই, ফ্রেশ ট্রেশ হয়ে এখন একবারে খেতে যাই, খেয়ে দিয়ে এসে নাহলে হয়তো দেখি স্নান করতে পারি। আর এইটা হলো কারণ হচ্ছে সাজিরাহাটে আসছিলাম, সাজিরহাট আস্তে আস্তে সাইকেল নিয়ে আসছিলাম, সাজিরহাটে আস্তে আস্তে সাইকেলটা লিক হয়ে গেলো, তারপর হেঁটে হেঁটে আসতে হলো, নাহলে অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম বাড়িতে। তো ঠিক আছে, আর বেশি বক বক করবো না, মা মানে খেতে যেতে দেবে, মা নিজেও বসে আছে খাইনি এখনো। তো ঠিক আছে, খেয়ে আসি, খেয়ে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখাবো যে ডিনারে কি করি। ডিনারে আজকে হচ্ছে রুটি, আর এইদিকে হচ্ছে ছেচকি মানে আলুর তরকারি। তো এইসবে ডিনার করে উঠলাম, তোমরা দেখতেই পেলে যে ডিনারে কি ছিল।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আজকে না এই দুদিনের ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর যদি এইরকম টাইপের ভিডিও যদি ভালো লেগে থাকে, এইরকম টাইপের মানে হচ্ছে দুদিনের ব্লগ যদি আমি একদিনের দিই, এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগলো নাকি ডেইলি ব্লগ যেরকম করছিলাম দিনের দিন ব্লগ দিয়ে দিচ্ছিলাম সেই রকম ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগলো সেটা তোমরা একটু জানিও, ঠিক আছে? তো চলো আমি তাহলে দেখি এখন এডিট করতে পারি নাহলে শুয়েও করতে পারি। তো ঠিক আছে, দেখা যাক এখন কি করব, সেই সব তো আর দেখাবো না। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি চ্যানেলটা প্রথমবার ভিজিট হয়ে থাকো বা চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করো, যদি ভিডিওটা কন্টিনিউ করছো দেখছো তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।